হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো সনি ব্রেভিয়া বা সনি টিভি অরিজিনাল এবং চায়না ব্র্যান্ডের টিভির মধ্যে কতটুকু পার্থক্য এবং কি কি ডিফারেন্স থাকে সে সম্পর্কে আমি আপনাদের একটি আইডিয়া দিব। ইভেন প্রত্যেকটা পোর্ট অর্থাৎ এর যতগুলো ফাংশান আছে সবগুলো ফাংশান আপনাদের বিস্তারিত দেখা দেওয়া হবে তীর চিহ্নর মাধ্যমে। আপনারা আমার হাতের দিকে ফলো করবেন এবং পাশাপাশি আপনি মনিটরের দিকে ফলো করবেন। এখানে দেখানো হবে একবার সনি ব্র্যান্ডের স্মার্ট টিভি, এই স্মার্ট টিভি কী ধরনের হয়, এছাড়া সনি ব্র্যান্ডের সামনে পিছনে ডিটেলস আমরা আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব। তার আগে আপনারা যে কাজটি করবেন, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর দেখেন আমি আপনাদের দেখাচ্ছি ইউএসবি পোর্ট, দূরে তীর চিহ্নতে দেখে দিচ্ছে, দেখেন এইচডিএমআই পোর্ট এখানে লেখা উঠতেছে, পাশাপাশি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, ঠিক সেদিকে আপনি একটু ফলো করেন। এরপর হেডফোন লাগানোর যেটা পোর্ট সেটা থাকবে, এছাড়া আপনার এখানে ওই যে ডিশের লাইন কেবল কোনটা লাগাবেন সেটা দেখা দিচ্ছে এখানে। এছাড়া আপনার এখানে দেখেন সব ধরনের পোর্ট লেখাই আছে, অডিও ইন রাইট, এরপর এই পাশে আছে অডিও ইন লেফট, এরপর আপনার পাশে পাবেন ভিডিও ইনপুট, ভিডিও ইনপুট। এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা পাওয়ার ইনপুট, এখানে যে যেটা আপনার কাবল দিয়ে ওখানে সংযোগ দিতে হয় পাওয়ার। এরপর আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে কানেকশান, আরও কানেকশান আছে এখানে, তো ডিটেলস আপনি দেখেন আমি স্ক্রিনে লিখে রাখছি, এই লেখা উঠতেছে, পাশাপাশি তীর চিহ্নতে দেখে দিচ্ছে যে কোনটা কি ভলিউম, এটা ভলিউমের সুইচ আছে এখানে আর কি, ভলিউম প্লাস মাইনাসের যে সুইচটা সেখানে আপনি পিছনের দিকে দেখতে পাবেন। তো যাই হোক, এখন আপনাদের দেখাবো যে স্ট্যান্ড, এই যে স্ট্যান্ড কীভাবে লাগায়, সেই স্ট্যান্ডের দুটো পিন দুই পাশে দুটা কোথায় লাগাতে হবে সেটা আপনার দিকে দিচ্ছে। এই যে আপনার স্ট্যান্ডটা লাগানো হয়ে গেছে, এখন ব্লুটুথ ওয়াইফাই ডিভাইসটা কোথায় সেটা এই দুই পাশে এখানে তীর চিহ্নতে দেখেন এখানে আছে। এছাড়া আপনাদের এইচডিসিপি 1.4, হ্যাঁ, এছাড়া আপনার কীভাবে ওয়ালে লাগাবেন, তার স্ট্যান্ডটা কীভাবে ঝুলাবেন, তার দুটো পিন আছে এই পাশে, এই পিনে আপনার লেগেতে ঝুলে রাখতে পারবেন, এই যে দেখেন দুই পাশে দুটা পিন দেখতে পাচ্ছেন, ওয়াল মাউন্ট যেটা ওয়ালে ঝুলে রাখার জন্য যেটা সেটা। এছাড়া আপনার যে সামনের ডিসপ্লেটা এই ধরনের হবে, এই দেখেন সনি লেগা আছে, এই পাশে এই ধরনের স্টিকার থাকবে, এটা আপনাদের চার্জার পাবেন, সনি ব্র্যান্ডের চার্জার। এছাড়া আপনি দেখেন যে চার্জার থাকবে, চার্জারের ডিটেলস আপনাদের তুলে ধরা হয়েছে, এটা আপনারা দেখে এভাবে মিলে মিলে নেবেন, তাহলে আপনার চায়না এবং অরিজিনাল টিভি যেটা সেটা আপনারা চায়না টিভি এবং অরিজিনাল টিভির মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন, সব কিছু মিলাতে পারবেন এবং সব কিছু প্যানেল টেনে সব কিছু থাকবে আপনার হচ্ছে সনি। আর চায়না টিভি বিশেষ করে ওনারা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের টিভি যেমন সনি প্লাস, গার্ডেন ইত্যাদি এরা স্টিকার মেরে জাস্ট সনি বানায় বা স্যামসাং তৈরি করে সফটওয়্যার মেরে, কিন্তু অরিজিনাল টিভিতে আপনারা কখনোই সফটওয়্যার ইউজ করতে পারবেন না নিজে নিজে, এটা কোম্পানি ছাড়া কারো সম্ভব না। তো এইটুকুই দেখে নেবেন, সব কিছু দেখে নেবেন বিস্তারিত।